সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম অনলাইন ফিজ ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে দুই হাজার তেইশ সালে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছ নিয়ে আজকে কথা বলবো তারাবাই মাছের বোনা নিয়ে প্রিয় দর্শক তারাবাই মাছ এক সময় বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয় ছিল এবং এই মাছটি কিন্তু হাওড় বাউর বা বিভিন্ন জলাশয়ে কিন্তু পাওয়া যেত কালের বিবর্তনে এই মাছের পোনাটি কিন্তু হারিয়ে যাচ্ছে তাই আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এই মাছের পোনাটিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি সম্পর্কে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাকে বলতে হয় যে বিষয়টি এই মাছটি চাষ করার জন্য আপনাকে কেমন ধরনের পোনা নির্বাচন করতে হবে প্রিয় দর্শক মাছ চাষ করার প্রধান শর্ত হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন করা তাই আমি আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলোকে দিয়ে আসছি প্রিয় দর্শক এবারও আমরা কথা বলি এই মাছটি আপনারা পুকুরে কীভাবে লালন পালন করবেন প্রিয় দর্শক মণ্ডলী মাছ ছোট বড় সব ধরনের পুকুরে চাষ করা যায় তবে দশ থেকে বিশ শতাংশ পুকুরে চাষের জন্য ভালো হয় পানির গভীরতা হবে চার থেকে পাঁচ ফুট পুকুর প্রস্তুতি ও ব্যবস্থাপনা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে পানির গুণগত মানের উপরে প্রিয় দর্শক আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে পুকুরটির পার ভালো মতন মেরামত করতে হবে এবং আশেপাশে যদি কোনো বড় ধরনের গাছপালা থাকে তাহলে অবশ্যই সে গাছপালার ডালগুলো কেটে ফেলতে হবে প্রিয় দর্শক এবার আসুন আমরা কথা বলি চাষি পর্যায়ে এই মাছের পোনাগুলো আপনারা কিভাবে নেবেন আপনারা স্ক্রিনে অলরেডি আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা পেয়ে যাবেন আপনি চাইলে সরাসরি এসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এবং আপনি চাইলে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বাণিজ্যিকভাবে চাষ করার প্রধান শর্ত হচ্ছে যে মাছের চাহিদা রয়েছে সেই মাছটিকেই কিন্তু ভালো করে লালন পালন করে বাজারজাতকরণ করা তাই আমি আপনাদেরকে বলবো এই মাছের পোনাটি কিন্তু আপনারা চাষ করে লাভবান হতে পারেন এবার আসুন আমরা কথা বলি এই মাছের খাদ্য নিয়ে তারাবাই মাছ মূলত সকালে এবং রাতে খেতে পছন্দ করে তাই আপনাকে এই সকল বিষয় লক্ষ্য রেখে কিন্তু একে খাবার প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন মাছ কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে অবশ্যই তাকে খাবার প্রয়োগ করতে হয় প্রিয় দর্শক এই মাছের খাবারও ঠিক একই রকম আপনাকে এই মাছের খাবার হিসেবে কিন্তু সবসময় এর দৈিক কোজন উপরে ভিত্তি রাখ ভিত্তি করেই কিন্তু খাবার প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে পোনাকে অমুক্ত করবেন কিভাবে। অবশ্যই আপনার পরিবহনকৃত পোনাকে অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরেই কিন্তু আপনাকে অমুক্ত করতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকটি বিষয়ে ভালো মতন বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে এবং আর দেরি না করে বাণিজ্যিকভাবে এই মাছটি লালন পালন করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ